আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল আপনাদের মাঝে আবার চলে আসলাম। আজকে শুরুতে আমি বাচ্চাদের জন্য স্কুল লাঞ্চ দিয়ে শুরু করছি, কারণ ওদেরকে আমি আজকে নর্মাল সিম্পলভাবেই এক স্যান্ডউইচ বানিয়ে দিব। এটাতে যে মেয়োনিজ, ব্ল্যাক পেপার সব কিছু দিয়ে আমি এভাবে করে একদম নর্মালভাবেই আমি ঘরেই এটা বানিয়ে দিই। আমি ও আজকে ওদেরকে এটাই দিব, কারণ আজকে আমার বাইরে অনেক কাজ আছে, আমার একটু পোস্ট অফিসে যেতে হবে, আমার আরও অনেক কাজ আছে। আমি পোস্ট অফিসে যাওয়ার আগে অবশ্য আমার হাজব্যান্ড চলে আসবে, আমার মেয়েকে নিয়ে ডাক্তারে যেতে হবে, তো এই জন্যই আজকে আমাদের অনেক দৌড়াদৌড়ি। আমি তো এখন বাচ্চাদেরকে লাঞ্চটা রেডি করে স্কুলে পাঠিয়ে দিব। আজকে যেমন আমি যাব না, আজকে আমার মেয়ে ওদের সবাইকে নামিয়ে দিবে, একদম মানে হাসনাইন, ফাতেমা, নুসাইবা সবাইকে নামিয়ে দিয়ে ও কলেজে চলে যাবে। আমি আর আজকে যাইনি, কারণ আমার বাসা যে নর্মাল ওয়াশিংগুলি থাকে ওগুলো করে ফেলেছি। এ তো আমরা এখন চলে যাচ্ছি পোস্ট অফিসে, ওই পোস্ট অফিসের থেকে কাজটা শেষ করে আজকে আপনাদেরকে আমি যেখানে থাকি ওখানে একটা বাঙালি শপ আছে, ওই মানে আমাদের বাঙালি একজন শপ ভাইয়ার শপ, তো ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আমার এখান থেকে বেশি দূরে না, আর পোস্ট অফিসে ওখানেই ছিল, আমি ওনার দোকানের ওখানেই আমি গাড়ি পার্ক করেছি, তো এই জন্যই আমার মানে দেখা হয়েছে ওনার সাথে, ঢুকত হয়েছে। তো চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই ওনার দোকানের ভিতরে কী কী জিনিসগুলি পাওয়া যায়। অল্প অল্প করে সব জিনিসই আছে, চাল ডাল সব কিছুই আছে এখানে, ফিশের, মাছের, তারপর এগুলো একটা সাইড আছে। আর বাঙালি দোকানে যাব, কিছু তো কিছু আমাদের কিনতেই হবে। এই যে আমি এখন এখানে সুইট তেঁতুল নিলাম, তারপরে দিয়ে স্পাইসি নুডলস, এটা আমাদের বাচ্চাদের অনেক পছন্দের মানে খাওয়া, ওরা স্পাইসি খাওয়াগুলি অনেক অনেক পছন্দ করে। তারপর আমি একটা সোন পাপড়ি কিনলাম, তারপরে আমার মানে যা যা কিনেছি আমিও পছন্দ করি এগুলি। তা আমার হাজব্যান্ড আবার বলে যে দেখি এগুলো একটু খেয়ে দেখি, কারণ আমি অনেক পছন্দ করি, তো ও আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আমি খাচ্ছি আমার ফেভারিট জিনিস। এটাও আমি পছন্দ করি, কারণ আমি এমনও সুইট মিষ্টি জাতীয় সব পছন্দ করি। আমি মানে বাংলাদেশের যে ইয়েটা আছে ওইটা আমি সবসময় আগেও খেতাম, আমি যখনই শপে যাই তখনই কিনি এগুলো। তারপরে আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, গরুর পায়া। আজকে আমরা পায়া রান্না করব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একদম নর্মালভাবে ঘরে মানে যা স্পাইস আছে, উপস্থিত যা আছে তা দিয়ে আপনারা এই পায়াটা করতে পারবেন। কোনো অ্যাক্সেস কিচ্ছু দিতে হবে না, শুধু নর্মালভাবে আপনারা এইভাবে করে সব একসাথে দিয়ে সুন্দর করে মেখে বসিয়ে দিলে মানে ভালো মতো হইতে হইতে এটা একদম কিন্তু সফট হয়ে যেতে হবে। পায়া কিন্তু শক্ত একদম খাওয়া যায় না, এটা যত সফট হবে তত মজা। এই যে আমি একটু নাটমেগো দিয়ে দিলাম, জয়ফলও দিয়ে দিলাম, তো এগুলো সব দিয়ে দিব, দিয়ে হলুদ, মরিচ, একদম সব কিছু। এটা আমি এখন লং দিয়ে দিচ্ছি, কয়েকটা দিব, বেশি না, হালকা দিব। তারপরে ব্ল্যাক পেপারও দিয়ে দিব কিছু এখানে আমি, তারপরে তেল দিয়ে সব মিক্স করে সুন্দর করে মানে ভালো মতো মিক্স করব। এটা ভালো মতো মিক্স করে আমি এটা বসিয়ে দিব। এভাবে উপরে আমি মানে হোল নাইট এটা আমি মানে আগের দিনই করেছি, ওই না রাত্রেবেলা আমি বিকাল থেকে এটা রান্না করতে করতে আমি রাত্রে ব্যাটে যাওয়ার আগে এটা অফ করেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি পরের দিন আবার সকালে উঠেই বাচ্চাদেরকে স্কুলের থেকে নামিয়ে দিয়ে বাসায় এসেই আমি আবার কিন্তু এটা চুলা জ্বালিয়ে দিয়েছি। এটা যত সফট হবে ততই মজা। আমি একদম বাসায় যা যা ছিল আমি তা দিয়েই বানিয়েছি, আমি এক্সট্রা কিচ্ছু দিনে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে গরম মশলা এগুলি দিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে মানে খেয়ে দেখেন কত মজা, এক সেম আপনারা সেম টেস্ট পাবেন, এভরিথিং সেম। তারপরে এই যে আমি এখন এগুলো কিন্তু বসিয়ে দিলাম, একদম ভালো মতো মেখে আমি বসিয়ে দিলাম। বসিয়ে তো এটা চুলাতে হতেই থাকবে, এটা মানে হতে হতে একদম স্পাইসও নরম হয়ে যাবে, সবই নরম হয়ে যায়। আর এটা তো একটা মিট মশলা, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, আপনাদের বাসায় যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনারা দিবেন, না হলে সমস্যা নেই, কারণ আমার বাসায় অ্যাভেলেবেল ছিল, এটা আমি নর্মালিতে ইউজ করি এই জন্য আমার কাছে অ্যাভেলেবেল ছিল।
তা আমি এই জন্য একটু করে দিলাম, বেশি দিনেই হালকা দিয়েছি। আমি নর্মাল স্পাইস দিয়ে মানে পায়াটা পছন্দ করি। আমাদের মানে আমরা তো পায়াও বলি, তারপরে চিটংয়ে তো নলা বলে এটাকে এটাকে। তারপরে আবার এটা রান্না করার পরে হয়ে যায় এটা নিহারি, নিহারি হয়ে যায়। তো এই জন্যই মানে এক এক জায়গায় এক এক ভাষায় এটাকে ডাকে। তো এই যে এখন আমি পায়াটা আপনাদেরকে দেখিয়েও দিলাম, মানে এটার একদম কাটা আমি দোকান থেকে এইভাবেই কিনেছি। এটা পিস করা থাকে, আমার কিছু করতে হয় নাই। একটু পানি দিয়ে দিচ্ছি, এইভাবে উপরে আমি বসিয়ে দিব। এতো আমার এখন এটা বসানো হয়ে গিয়েছে, আমি সব কিছু দিয়ে পানি টানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আমার একটু কষানো হলে আমি কিন্তু একটু পানি দিয়ে দিব। এটাতে অল্প পানি থাকলে বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা একটু একটু পর নাড়িয়ে দিবেন। এটা আমার পরের দিন সকালের এবং আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন আমার মানে আমার শাশুড়ি মা এখন এটাতে বাগার দিয়ে দিবে, যে একটু জিরা দিয়ে দিচ্ছি। তারপর একটু ধনিয়া আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আমি আবার দিব ধনিয়া। তারপর একটু পেঁয়াজ রসুন এগুলো আমি ভালো মতো তেলে একটু লাল করে নিচ্ছি। ব্রাউন হলে আমি একটু ওটার সাথেই জিরা দিয়ে কিন্তু আমি ওখানে দিয়ে দিব, এটার সাথে মিক্স করে ফেলবো। তারপরে দিয়ে তো আমি এখন ওই যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আবার একটু ধনিয়াও দিয়ে দিচ্ছি। আমি আগেই একটু ধনিয়া দিয়েছিলাম শুধু ফ্লেভারটা বের হওয়ার জন্য, আমি আবার একটু দিয়েছি ধনিয়া। একটু ধনিয়া দিয়ে দিলে কি হয়, আর একটু ভালো ফ্লেভার আসে। আপনি নামানের আগে যদি আর একটু মানে কয়েকটা ধনিয়া দিয়ে দেন এক্সট্রা, কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি এটা দিয়ে দিব, এই যে এগুলি দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এ খালি কতক্ষণ একটু ভিতরের ইয়েটা করে নাড়িয়ে রেখে দিব, বাস আমার হয়ে যাবে। তারপরেই নেহারি শেষ, আমার পায়া রান্না হয়ে গিয়েছে। এই যে আজকে এই পর্যন্ত আমি এতটুকুই দেখাতে পেরেছি, কারণ আমি সারাদিনই তো বিজি ছিলাম। এখনই এতটুকুই পেরেছি আজকে। আজকে আমি আপনাদেরকে একটা সিম্পল পায়া রান্না করা দেখালাম, জানি না কতটুকু হেল্প হয়েছে। যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।